সময়দের দর্শক স্বাগত সেভেন একুশের রাতে সাথে আছি আমি অঞ্জন রায় স্টুডিওতে আছেন তিনজন বিশিষ্ট অতিথি আমাদের সাথে আছেন ডক্টর দেলোয়ার হোসেন অধ্যাপক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সাথে আছেন খন্দকার মনিরুজ্জামান ভারপ্রাপ্ত সম্পাদক দৈনিক সংবাদ আমাদের সাথে আছেন দীপান নিতা দত্ত তিনি শিক্ষক দ্য নিউটিয়া ইউনিভার্সিটি পশ্চিমবঙ্গ ভারতের আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন ঘড়ির কাটায় গতকাল বলতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ আয়োজিত দুদিনের একটি সেমিনার উদ্বোধন হয়েছে এবং সেখানকার যদি আলোচনার জায়গাটিতে দেখি মুক্তিযুদ্ধকালীন যুদ্ধাপরাধ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায় এ বিষয়ে বিজ্ঞানভিত্তিক গবেষণার সুপারিশও উঠে এসেছে এই সেমিনারতে এবং একই সাথে আমরা ঠিক যখন কথা বলছি আমরা ফিরে যেতে চাই উনিশশো একাত্তরে সেই সময়টির এই ঢাকা শহরকে আমরা চিন্তা করি বাতাসে লাশের গ্রন্থ ছিল এবং এই ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে আমরা দেখেছি হত্যার উৎসব পাকিস্তানি সেনাবাহিনীর এবং তার এদেশি দোষরালব রাজাকারদের আমরা যদি ত্রিশ লক্ষ সংখ্যাটিকে পঞ্চান্ন হাজার বা ছাপ্পান্ন হাজার বর্গমাইল আয়তনের বাংলাদেশের সাথে হিসাব করি প্রতি বর্গ ফুটে মানুষের লাশের ছবি ছাড়ার কিছু চোখে পড়ে না সেই বাংলাদেশের স্বাধীনতা দিবসের বিজয় দিবসের আগ মুহূর্তে যখন দাঁড়িয়ে আমরা তখন কথা বলছি আমি আসতে চাই প্রথমে ডক্টর দেলোয়ার আপনার কাছে আপনি সম্পৃক্ত এই আয়োজনটির সাথে এবং আপনি আজকে আগাগোড়াই ছিলেন এবং এই আয়োজন থেকে কোন মেসেজটি আপনারা দিতে চাইছেন কারণ আমরা দেখেছি দেশের বাইরেরও অনেকে এসেছেন একজন আমাদের সাথেও আজকে আছেন আলোচনায় জি ধন্যবাদ এটি আপনি যথাযথ বলেছেন বিশেষ করে আপনার মানে আপনার বক্তব্যেই এটি ছিল যে আমাদের এই আয়োজনের উদ্দেশ্যই ছিল যে কিভাবে বাংলাদেশে সে উনিশশো সালে যে মুক্তিযুদ্ধ এবং সেই মুক্তিযুদ্ধের সময় গণহত্যার বিষয়টা আমরা সবাই জানি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় যে আপনার গণহত্যার ইপি সেন্টার মানে একটা বিশ্ববিদ্যালয় কিভাবে গণহত্যার একটা বড় টার্গেট হতে পারে এবং সেখানকার আপনার শিক্ষক ছাত্র এবং আপনার অন্যান্য পেশার মানুষ তাদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয় উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চে সেই কালো রাত্রির কথা আমরা জানি এবং সেখান থেকে শুরু করে সেই চোদ্দোই ডিসেম্বর আমরা শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবস হিসেবে আমরা যেটা পালন করি এবং এই থেকে হচ্ছে ক্যাম্পাস জুড়ে চলেছে কিন্তু আপনি যদি খেয়াল করেন দেখে সেই ভাষা আন্দোলনের যে 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 আন্দোলনটি ছিল সেখানেও কিন্তু আপনারই গণহত্যার প্রস্তুতি পর্ব কিন্তু অনেক আগে থেকে শুরু হয়েছিল এখন মূল বিষয়টি হচ্ছে যে আমরা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেন্টারটির কথা আপনি বলেছেন সেন্টার ফর জেনি স্টাডিজ এই সেন্টারটি আপনার দুই সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করে এবং এই এই সেন্টারটির মূল উদ্দেশ্যই হচ্ছে যে বাংলাদেশে যে সংগঠিত যে যে গণহত্যা সেই গণহত্যার বিষয়টিকে আপনার অবশ্যই আমাদের দেশে আরও অনেক প্রতিষ্ঠান কাজ করছে কিন্তু আমাদের দেশে আপনার সারা বিশ্বে তো আছেই আমাদের দেশে আপনার এই যে গবেষণার জায়গাতে এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার জায়গাতে কিন্তু গণহত্যার বিষয়টি সেভাবে উঠে আসেনি এবং এখানে একটি বড় গ্যাপ আছে একদিকে আমাদের নিজেদের যেমন গণহত্যা বিষয়ে যে নলেজে একটা গ্যাপ আছে পাশাপাশি বাংলাদেশে গণহত্যার বিষয়টি আন্তর্জাতিকভাবে কিন্তু আমি ঠিক আনুষ্ঠানিক স্বীকৃতির কথা বলছি না আন্তর্জাতিকভাবে আপনার বিভিন্ন মানে রাষ্ট্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যতটা গুরুত্ব দিয়ে

যে দুলক্ষ যে আপনার নারীর যে যে আপনার সম্ভ্রমের বিনিময়ে যে আমাদের যে স্বাধীনতা এবং সেটি খুবই আমি বলবো যে একেবারেই সিম্বলিক বাট একটা একটা আমি ব্যাপক আমাদের যে স্যাক্রিফাইস ওই স্যাক্রিফাইসের পরে আমরা আমাদের যে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের পরে যে স্বাধীনতা এবং সেই সেটিকে কিন্তু আমরা দেখলাম উনিশশো সালে যারা ক্ষমতায় আসে এবং তাদের তারা কিন্তু আমরা দেখলাম যে সেই সময়ের আমাদের একাত্তরের যে আলবদর বা যারা যারা স্বাধীনতা বিরোধী ছিল তারা কিন্তু আপনার এই শাসন ক্ষমতায় আপনার আরেকটা স্তরে মুক্তিযুদ্ধের যে যে চেতনা সেই জায়গাটিকে কিন্তু আপনার আহ মানে এটাকে এটাকে দুর্বল করার চেষ্টা করা হয়েছে আমাদের ইতিহাসকে বিকৃত করা হয়েছে এবং এবং গণহত্যার বিষয়টাকে সম্পূর্ণভাবে আপনার পাশ কাটিয়ে কিন্তু আপনার এই ইতিহাসে চাকা ঘুরেছে প্রায় একুশ বছর এবং এই এই যে এই যে দীর্ঘ সময় ধরে আপনার আমাদের আমাদের জাতির অন্যতম অহংকার যে মুক্তিযুদ্ধ এবং সেই মুক্তিযুদ্ধের যে মুক্তিযোদ্ধাদের যে যে তাদের যে যে স্যাক্রিফাইস এবং সেই স্যাক্রিফাইসের যে চূড়ান্ত ইয়ে হচ্ছে আপনার এই গণহত্যা এবং সেটির যে আপনার যে যে বিচার করা এবং সেটিকে তুলে ধরা এবং এবং তার মাধ্যমে বাঙালি জাতি হিসাবে আমাদের যে পরিচয় সেই কাজটি কিন্তু আমরা সম্পূর্ণ করতে পারিনি এবং সেই সেই কারণে আমি মনে করি যে একটু দেরিতে হলেও এই গণহত্যার বিষয়টি নিয়ে আমাদের আরো মানে গবেষণা করা এবং বিশেষ করে বাংলাদেশ সরকার গত বছর পঁচিশে মার্চকে আপনার জাতীয় গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং তার মাধ্যমে কিন্তু আমরা এটিকে একটা মানে আনুষ্ঠানিকতা জায়গা থেকে আমরা এগিয়ে যাওয়ার একটা সুযোগ পেয়েছি কিন্তু এবং আরো জায়গায় পৌঁছে দেওয়ার জায়গাটি আমরা পেয়েছি আমি দীপান্বিতা দত্ত ডক্টর দীপান্বিতা দত্ত আপনার কাছে আসছি প্রথমেই কৃতজ্ঞতা কারণ উনিশশো একাত্তরের সময়টিকে যদি আমরা স্মরণ করি পশ্চিমবঙ্গের একজন নাগরিক আপনি এবং পশ্চিমবঙ্গের প্রতি ত্রিপুরার প্রতি বা কিছু রাজ্যের প্রতি এবং ভারত সরকারের প্রতি একটি কৃতজ্ঞতার জায়গা আমাদের রয়েছে এক কোটি শরণার্থী আশ্রয় পেয়েছে সেখানে যদি সেটি না পেত হয়তো ত্রিশ লাখ নয় সেই সংখ্যাটি আরো অনেক বেশি দাঁড়াতো আমরা বলতেই পারি এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যারা এসেছেন এই অনুষ্ঠানটিতে এবং বাংলাদেশ এই শব্দটির মধ্যে কিন্তু একটা অদ্ভুত রকম মানে লাল সবুজ মানে সবুজটি যেমন প্রকৃতির লালটি একদম নিতান্ত মানুষের রক্তের লাল আমরা দেখি এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনি বাংলাদেশের যে গণহত্যা ঘটেছিল সময় আপনি আপনি শিক্ষক আপনার জানা এবং এই গণহত্যাটিকে এবং সেই সময়টিকে আপনার লেন্স থেকে আপনি কিভাবে দেখবেন এটা খুব আমি মনে করি খুব জরুরি প্রশ্ন এবং উত্তর কিন্তু খুব সহজভাবে দেওয়াটা একেবারেই খুবই কঠিন কি আর একাত্তরে আমি এখানে ছিলামও না ফলে এক্সপিরিয়েন্স যেটা বলে সেই ডাইরেক্ট এক্সপিরিয়েন্স কিন্তু আমার নেই এবং আমি যেটা একটু আগেও বলছিলাম এবং সকালেও বলছিলাম যে শুধু ডেটা অ্যানালিসিস দিয়ে কিন্তু কিছু হয় না এবং নেইবারহুডকে সাহায্য করা হবে সেটা তো আমাদের মানে এটাকে নিয়ে গর্ব করার কিছু নেই হ্যাঁ ঠিক আছে হয়তো বা তাতে কিছু সাহায্য হয়েছে তো যদি ভারতবর্ষে এরকম কিছু হয় আমরা তো আশা করতেই পারি যে বাংলাদেশ আমাদের পাশে দাঁড়াবে এটাই তো নর্মাল কাজেই সেটাকে নিয়ে গর্ব করার কিছু আছে বলে আমি অন্তত মনে করি না তবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট করেছে যেগুলো বইগুলো আমরা এখন দেখতে পাই সেখানে দেখি তো যে অনেকেই চাকরি পেয়েছে তারপরে মানে রেফিউজি ক্যাম্পে যারা থেকেছে কিন্তু সেখানে তারা তো রেফিউজি ক্যাম্প বলেই ওটা মাঠ হয়েছে এবং সেটাও ভাবতে হবে যে তারা কিন্তু কলকাতার মধ্যে নয় কলকাতার বাইরে যেমন দমদমে রেফিউজি কলোনি রয়েছে আর ছোট্ট একটা জায়গা রয়েছে যাদবপুরে যাদবপুরে একটা রেফিউজি কলোনি রয়েছে এখন সেগুলোর থেকে অনেক সময় কিছু কাজকর্ম যারা মানে ধরুন আমি একজনের কথাই বলতে চাই উইমেন্স কমিশনের চেয়ারপারসন ছিলেন যশোধারা বাগচী এ নিয়ে প্রচুর কাজ করেছেন কিন্তু উনি আজকে নেই কিন্তু ওনার বই ট্র্যাজেডি অ্যান্ড ট্রিয়াম্প অফ না ট্রমা এন্ড ট্রিয়াম্প অফ দ্য পার্টিশন অফ বেঙ্গল তাতে কিন্তু একাত্তর খুব ভালোভাবেই উঠে এসেছে এবং সেখানে কিন্তু উনি দেখাচ্ছেন যে উমেন্স কমিশন কিভাবে কাজ করছে এবং ফরিদপুর ডিস্ট্রিক্ট থেকে একজন মহিলা লিখছেন যে মানে সে গিয়ে রেফিউজি ক্যাম্প থেকে চাকরি পাওয়া তো ওটা একটু কষ্ট মানে নর্মাল লোকেদের মতো এটি সাধারণ ঘটনা নয় হ্যাঁ কাজে সেখানে সে নিশ্চয়ই খুবই স্ট্রাগলের মধ্যে দিয়ে করেছেন কিন্তু সেখানে কিন্তু গভর্নমেন্টের খানিকটা সাহায্য ছিল এবং তার সাথে ওমেন্স কমিশন ওমেন্স কমিশন কিন্তু ওই সময়টা প্রচুর কাজ করেছে হ্যাঁ আমরা জানি আমি একই সাথে দেখি যে আমরা গত শতকের দিকে তাকাই অনেকগুলো গণহত্যার ঘটনায় দেখি কিন্তু যেটি আজকে আপনাদের আলোচনাতেও এসেছে যে ১৮ উনিশ শতকে ঘটে যাওয়ান গণহত্যার বা উদাহরণ টেনে নিয়ে ডক্টর আশিষ নন্দী যেটি বলেছেন যে তার দেখা বা তার যৌ প্রথম যৌবনে দেখা সবচেয়ে বড় নৃশংসতম গণহত্যাটি ঘটেছে কাতুরে এবং সেই যে গণহত্যার ধারণ করে থাকা দেশটি বাংলাদেশ এবং সেই ক্ষেত্রে আমাদের এই গণহত্যা নিয়ে যেটি বলছিলেন ডক্টর দেলোয়ার হোসেন কথাগুলো আসলে খুব বলতেও আমাদেরও কষ্ট লাগে যে একটি সময় আমরা যাকে দেখেছি যে এই বিষয়গুলো আলোচিত হয়নি কিন্তু এখন আলোচিত হচ্ছে এবং আমরা দেখছি হয়তো অনেক ইতিহাস চুকনগরের ইতিহাস যদি আমরা ধরি এরকম অনেকগুলো একটি গ্রাম বা কয়েক কিলোমিটার এলাকা ঘিরে ফেলা হয়েছে কয়েক হয়তো ঘন্টাও লাগেনি অগ্নিস্তূপ অর্থাৎ সেই যে পোড়া মাটি নীতির জায়গাটি ছিল এবং সেই জায়গা থেকে যদি আপনাদের পাঠন পঠন থেকে আপনারা যখন বিশ্ব ইতিহাস পড়ছেন বা সাহিত্যেও বিভিন্ন জায়গায় দেখছেন তখন এই গণহত্যা বাংলাদেশের মুক্তিযুদ্ধের গণহত্যাটিকে মানে এক আলাদা ঝাঁকুনি তোলার জায়গা থাকে বোধ করি হ্যাঁ তা তো নিশ্চয়ই আমি যেটা বললাম যে মানে এক্সপিরিয়েন্স কথাটা কিন্তু কখনোই শুধু বই পড়ে হয় না এটা কিন্তু নলেজ অ্যাকুমুলেশনের থেকে হয় না শুধু সেটা হয়তো আমরা আমাদের মানে আমাদের একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য বলি আমরা যে আমরা করে ফেলেছি কিন্তু সেখানে কিন্তু মানে আমরা আমি অন্তত সেই জায়গাটা খুব একটা বিশ্বাস করি না যে যেটা আমি এক্সপিরিয়েন্স করিনি সেটাকে আমি যারা এক্সপিরিয়েন্স করেছে তাদের মত করে আমি বলতে পারবো সেই দাবিটা কিন্তু আমি একদম করতে চাই না থাকে না সেটা আমি একদমই করতে চাই না করবও না কিন্তু যেহেতু যশোধারা দিয়ে আমাদের টিচার ছিলেন যশ প্রফেসর যশোধরা বাগছি আমি যাদবপুরের স্টুডেন্ট ওনার কাছ থেকে আমরা যতটুকু শুনেছি সেটা যদি অনেক পরের আমি নব্বইয়ের কথা বলছি তখন কিন্তু সত্যি কথা অনেকটাই রেফিউজি ক্যাম্পে যারা ছিলেন তারা কিন্তু রিহাবিলিটেটেড হয়ে গেছে আপনি এই কথাগুলো জিজ্ঞেস করছেন বলে আমি বলছি নাহলে কিন্তু আমি একেবারেই এই জিনিসগুলো পছন্দ করি না আর বলতে আমার ইচ্ছে করে না কারণ এটা তো আমি আগেই যেটা বললাম এবং আমার সকালের লেকচারেও আমি বলেছি যে হসপিটালিটি কথাটা কিন্তু আমাদের খুব কি বলবো আমাদের সাবকন্টিনেন্টের একটা খুব বড় জায়গা সেটা কিন্তু আমরা ভুলে গেলে আমাদের চলবে না এবং সেটা একই বাংলা ছিল সেটা ডিভাইডেড হয়ে দুটো বাংলা হয়েছে এবং একজন আরেকজনকে প্রতিবেশী হিসেবে একই বাংলার বাইরে এখন যদি এই মুহূর্তে বাংলাদেশ আমরা ধরি আমরা কিন্তু যখন মায়ানমারের সংকট চলছে তখন কিন্তু একটি বিরাট সংখ্যক মানে ওখানকার থাকতে পারছে না যে রোহিঙ্গা জনগোষ্ঠী তারা কিন্তু এখানে আশ্রয় নিয়েছেন তাদেরও আমরা আবার আশ্রয় দিচ্ছি সেটিও ঘটছে আমি আসবো আলোচনায় খন্দকার মনের জবান আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের গণহত্যা নিয়ে উনিশশো নিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে আসলে আমি তো মনে করি যে আমরা যে মুক্তিযুদ্ধ করেছি সেখানকার যে বিজয় সেই বিজয়টি এখনও সম্পূর্ণই হয়নি এটা কারণ একটি যুদ্ধ করে একটি দেশ স্বাধীন হয়েছে সেই যুদ্ধের মধ্যে দিয়ে ভৌগোলিক সীমারেখা পাওয়া গেছে অর্থাৎ একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পাওয়া গেছে কিন্তু এই যুদ্ধ করতে গিয়ে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো কিন্তু আমরা আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি আমরা এখনো এর সাক্ষী বলতে পারি কিন্তু এই যে কথা হচ্ছে যে আন্তর্জাতিকভাবে গণহত্যার কেন স্বীকৃতি নেই বাংলাদেশের সেটা স্বীকৃতি স্বীকৃতি পেতে হলে কতগুলি বিষয় তো আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমাদের তুলে ধরতে হবে সেই জায়গাটায় কিন্তু আমরা খুব ব্যর্থ হয়ে গেছি এটা হচ্ছে মুক্তিযুদ্ধের দায় কিন্তু আমরা সম্পূর্ণ করতে পারি এখান থেকেই আমি বলছি আর কি যেমন ধরেন আমরা কিন্তু এখনও আমাদের ইতিহাস কি বলে মানে এখন প্রচলিত যে ইতিহাস বাংলাদেশে চর্চিত হচ্ছে পত্র পত্রিকায় বইয়ে লেখায় শিক্ষাঙ্গনে সেটা কি বলে যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধটি পাকিস্তানের বিরুদ্ধে হয়েছিল সেটি একটি শুধুমাত্র একটি রাজনৈতিক লড়াই এই কথাটাই তো বলে কিন্তু এটা যে রাজনৈতিক লড়াই ছিল না এর পেছনে ধর্ম ধর্মীয় চিন্তা কাজ করেছে পাকিস্তানিদের এর পেছনে একটি বাঙালি জাতিকে সাবজেগেট করার চিন্তা কাজ করেছে নিশ্চিন্ন করার কাজ করেছে মানে মুক্তিযুদ্ধ গণহত্যার একটা বেসিক প্রিন্সিপাল জায়গাটা হচ্ছে এই জায়গাটায় হিটলার যেটা করেছিল ইহুদিদেরকে নিশ্চিন্ন করা জাতি হিসেবে ইহুদিদেরকে নিশ্চিন্ন করার চেষ্টা করেছিল তখনকার দিদেন পূর্ব পাকিস্তানে পাকিস্তান সেনাবাহিনী বা পাকিস্তান সরকার বাঙালি জাতি সত্ত্বাকে নিশ্চিন্ন করার চেষ্টা করেছিল এটা কোনো আকস্মিক ঘটনা না বা ঘটনা পরম্পরা এটা ঘটে নাই বা বাংলাদেশে আন্দোলন হচ্ছে সুতরাং এটাকে ক্রাশ করার জন্যে গণহত্যা হয়েছে তা না কিন্তু এটা কিন্তু খুবই পরিকল্পিত এবং এই পরিকল্পনা না হয়েছিল লারকানায় উনিশশো একাত্তর সালে ইয়া ইহা খান পয়লা ভাষণ দিয়ে পার্লামেন্টের সেশন বন্ধ করে দিয়েছিল তার বহু আগে সেখানে লারকানায় বৈঠক হয় সে বৈঠকে ইয়াখান তার জেনারেল কয়েকজন জেনারেল এরা এবং ভুট্টোর সহ লারকানা ভুট্টোর বাড়ি তারা সেখানে বৈঠক করে যে এই পূর্ব পাকিস্তানকে অধীনস্থ রাখতে হলে কী করতে হবে সাবজুগেট করতে হলে কী করতে হবে পূর্ব পাকিস্তানের যে বাঙালি সত্তা যে সত্তাটাকে ধ্বংস করে দিতে হবে মাটি টুকু তাদের হ্যাঁ তারা বলেছে যে আমাদের জমিন চাই মানুষ চাই না হ্যাঁ তার মানে হচ্ছে যে এই সত্তাটিকে ধ্বংস করতে হবে জেনোসাইটের প্রথম ইয়ার পয়েন্ট হচ্ছে এটা জাতিগত নিধন হ্যাঁ সুতরাং এইটা কিন্তু আমরা কি বিশ্বের কাছে এই কথাটা তুলে ধরতে পেরেছি আমরা তো আমরা তো এটা তুলে ধরতে পারিনি কনভিন্সিংলি কারণ আমরা বলছি যে ওখানে রাজনৈতিক লড়াই হয়েছে রাজনৈতিক লড়াইয়ে পাকিস্তান আমাদেরকে আক্রমণ করেছে আমরা মুক্তিযুদ্ধ করেছি এটাই কিন্তু আমরা বলছি বারবার কিন্তু একটি জাতিসত্তাকে নিশ্চিন্ন করার জন্যে পাকিস্তান পরিকল্পিত ভাবে ইয়ে কি বলে ইয়ে নিয়ে মানে সামরিক এবং বেসামরিক সমস্ত রাজনৈতিক সামাজিক ব্যবস্থা নিয়ে একটি জাতিকে নিশ্চিত করার উদ্যোগ করেছিল উনিশশো একাত্তর সালে তাই না তাই সেটাই চেষ্টা করেছিল তারা এবং তার জন্য কি কি ষড়যন্ত্র তারা করেছিল সেটা কিন্তু আজকে আমরা জানি লাগানায় বৈঠক করেছে কি কি প্ল্যান করেছে কোথায় কি করবে কারণ সবটাই আমরা জানি এটা কিন্তু আমরা করতে পারিনি করতে না পারার প্রধান কারণটা হচ্ছে আমরা মুক্তিযুদ্ধের সময় যে উৎসাহ উদ্দীপনা বা যে জোশ বলি আমরা ওই অর্থে আর কি হ্যাঁ যেটা আমাদের ছিল আমরা সেটাতে ক্যারিড ওভার হয়ে গিয়েছিলাম যেমন মুক্তিযুদ্ধের পরে পরে আমাদের মধ্যে ধারণা হয়েছিল যে সব কিছু আমরা পেয়ে গেছি এখন এই দেশে আর সাম্প্রদায়িকতা হবে না এখন এই দেশে আর এই দ্বিজাতি তত্ত্ব দ্বিজাতি তত্ত্ব হবে না জিন্ডার দ্বিজাতি তত্ত্ব হবে না এখন এই দেশে ধর্মীয় কারণে কেউ নিগৃহীত হবে না এখন এই দেশে জাতিগত কারণে কেউ নিগৃহীত হবে না এগুলো কিন্তু ধরে নেওয়া হয়েছিল টেকেন গ্রান্টেড যে এইগুলো কিন্তু হয়ে গেছে মুক্তিযুদ্ধে যেহেতু এই সাম্প্রদায়িক শক্তি পাকিস্তানি শক্তি পরাজিত হয়ে গেছে সুতরাং এগুলো আমরা পেয়ে গেছি কিন্তু ভূতগুলো ছিল না ভূতগুলো এটা তো ভুল আসলে আমরা মিলিটারি যুদ্ধে জয়লাভ করেছি সামরিক যুদ্ধে জয়লাভ করেছি কিন্তু এগুলো তো রাজনৈতিক এবং সামাজিক যুদ্ধ এই জায়গাটা তো আমরা যুদ্ধই করি নাই সাম্প্রদায়িকতার প্রশ্নে দ্বিজাতি তত্ত্বের প্রশ্নে সমাজকে মানুষকে তৈরি করা মুক্তিযুদ্ধের পরে যে সুযোগটা আমাদের তৈরি হয়েছিল বা বাহাত্তরের সংবিধানের মধ্যে দিয়ে যে রাজনৈতিক ধর্মভিত্তিক রাজনীতি করা যাবে না ধর্মভিত্তিক রাজনৈতিক দল করা যাবে না রাজনৈতিক কারণে ধর্মকে ব্যবহার করা যাবে না যেটা পাকিস্তানেররা করতেছিল এখনো করছে সেটা করা যাবে না আমাদের 72 সংবিধান করতে করতে পাকিস্তানের পরিণতিটিও আমরা তো আমরা এটা ভারতীয় সংবিধানে লেখা ছিল কিন্তু আমরা কি সেটা প্র্যাকটিস করেছি আমরা কি সমাজের বার্তাটা নিয়ে গেছি আমরা কি মানুষকে এই কথাটা বলেছি বা কনভিন্স করার চেষ্টা করেছি মানুষকে যে এটা করা যাবে না এই লড়াই এর বিরুদ্ধে লড়াই করে আজকে আমরা বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছি ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ সুতরাং এই যে সামাজিক লড়াইটা মুক্তিযুদ্ধের চেতনায় সেই জায়গাটা তো আমরা কোনো লড়াই করি আমরা মনে করছি এটা আফসা আফ হয়ে যাবে নিজে নিজে হয়ে যাবে সেটা এটা কোনোদিনই নিজে নিজে হয় না চেতনার ব্যাপার চেতনা ধাক্কা না মারা পর্যন্ত এটা কখনোই অর্জন করে এবং এটা ইতিহাস একটা কথা বলে শেষ করছি যেমন সঞ্জিদা আবার একবার একজন ভারতীয় একজন শিল্পীকে বলেছিলেন যে তোমরা রবীন্দ্রনাথকে পেয়েছে মানে অপসার মানে কি বলে সার্বিকভাবে পেছ আমরা রবীন্দ্রনাথকে পেছি লড়াই করে যুদ্ধ করে ইন ফ্যাক্ট রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করা হয়েছিল প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশে যুদ্ধ করতে হয়েছিল লাঠি নিয়ে লাঠিনে 61 61 সালে 62 সালে 63 সালে 64 সালে লাঠি নিয়ে রবীন্দ্রনাথের অনুষ্ঠানকে পাহারা দিতে দিয়েছে ছাত্র ছাত্রকৃবিরা তারা এই লড়াই করে এবং ভোরবেলায় একজন দুইজন পাঁচজন দশজন বি কুড়িজন পঞ্চাশ জন একশো জন গান গেয়ে গেয়ে আজকে বরগুলো পয়লা বৈশাখ নববর্ষের অনুষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে হ্যাঁ এই যে জায়গাগুলো সমাজের সাংস্কৃতিক জায়গাগুলোতে তো আমরা কোনো লড়াই করিনি আরেকটি পয়েন্ট হচ্ছে আপনি বলেন মুক্তিযুদ্ধের গণহত্যা নারী ধর্ষণ বুদ্ধিজীবী হত্যা এবং মুক্তিযুদ্ধের রাজনৈতিক সামাজিক এবং সামরিক যে কর্মকাণ্ড তা নিয়ে বাংলাদেশে কোনো গবেষণা হয়েছে ওই অর্থে ইন্ডিভিজুয়াল কিছু হয়েছে ব্যক্তিভিত্তিক কিছু হয়েছে কিছু সংস্থার উদ্যোগে যেমন ওনারা করছে হ্যাঁ এটা হচ্ছে কিন্তু সামরিকভাবে করতে হলে তো এটাকে রাষ্ট্রকে এটার যুক্ত হতে হবে রাষ্ট্রীয় উদ্যোগে এরকম কোনো গবেষণা হয়েছে হয়নি কিন্তু এখন মত নাই ভবিষ্যতে এটা করতে হবে এটা ছাড়া কিন্তু হবে না আমরা আসবো নিয়ম নিয়মটি সময়টি এসে গেছে বিরতির সময় দর্শক যেমনটি থাকে প্রতিদিন তেমনটি সেভেন ইং সিমেন্ট একুশে রাতের নিয়ম মাফিক বিরতি সময়টি এসে গেছে প্রত্যাশা একুশে টেলিভিশনের সাথে একুশে রাতের সাথে থাকবেন রাতের আজকের আয়োজনে স্টুডিওতে আছেন ডক্টর দেল হোসেন যিনি অধ্যাপক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের সাথে আছেন দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনিরুজ্জামান আমাদের সাথে আছেন পশ্চিমবঙ্গের নিউটিয়া ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর নিতা দত্ত স্বাগত আপনাদের ধন্যবাদ ধন্যবাদ আপনাদের আপনাকে মনে করে যাওয়ার জন্য স্বাগত আপনাদের তিনজনকে আমরা কথা বলছিলাম আমাদের আজকের এখানে যে সেমিনারটি শুরু হয়েছে গণহত্যা নিয়ে সেই বিষয়ে ডক্টর দেলওয়ার আপনার কাছে আসছি যে আমাদের বেপথু সময়ে আমরা পার হয়েছে আমরা জানি আমরা মুক্তিযুদ্ধে যারা এই ধরনের অপ অপকর্মের সাথে সবচেয়ে বড় দোষর ছিলেন তাদের অনেক রকম ফুলে ফেঁপে ওঠা দেখেছি এটা আমাদের দেখেছি আবার যুদ্ধাপরাধের বিচারও এই মাটিতে হয়েছে হচ্ছে আমরা দেখছি দণ্ড কার্যকর হচ্ছে আমরা দেখছি এবং একই সাথে যেটি আপনারাও বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীও আন্তর্জাতিক স্বীকৃতি প্রসঙ্গে জাতির সঙ্গে বলেছেন এবং আমরা যদি হিসাব করি কদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী কম্বোডিয়া গিয়েছিলেন সেখানে গণহত্যা জাদুঘর দেখেছেন এবং সব মিলিয়ে কিন্তু আমরা বলতেই পারি যে পঁচাত্তর পরবর্তীকালের যে একটি বেপথ সময় আমরা গিয়েছে সেখান থেকে হয়তো আমরা মুক্তিযুদ্ধের যে ধারাবাহিকতার জায়গাটিতে পৌঁছানোর একটি নিরন্তর লড়াই বা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আন্তর্জাতিকভাবে আমাদের এই গণহত্যাকে আরও বেশি জানানো কারণ মাঝখানে কয়েকটি প্রজন্ম চলে গেছে এবং যে প্রজন্মগুলো আমাদের দেশেও

সালে ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে দুলাইনের ইতিহাস পড়েছি তিরিশ লক্ষ মানুষ ছিল না সে সেই তো তার মানে কি আমাদের দুটো ধাপে কাজ করতে হয়েছে বা মানে হচ্ছে বা মানে হওয়া দরকার সেটি হচ্ছে আমাদের দেশের ভেতরে কিন্তু নিজেকে জানতে হবে মানে আমার ইতিহাসটা আমার এটা আমার দেশের মানুষকে বা বিভিন্ন প্রজন্মকে বিশেষ করে তরুণ সমাজকে জানানোটা খুব জরুরি ছিল এই কাজটি যেমন আপনার গত নয় বছরে যুদ্ধাপরাধের বিচার থেকে শুরু করে অন্যান্য সেক্টরে আমাদের মুক্তিযুদ্ধের যে এটি কিন্তু চেতনার ব্যাপার চেতনাটা তো একটা একটা বড় বিষয় কিন্তু এটা এটাকে ধারণ করা এবং এটাকে চর্চা করার যে বিষয়গুলো এগুলো হয়তো এখন অনেকটা বেড়েছে এবং গণহত্যার বিষয়টার কারণে এটা আপনার অনেক দ্রুত আমরা দেখছি যে এটির এটির একটা মানে আপনার একটা প্রভাব আমরা পুরো সমাজে লক্ষ্য করছি তো এখন আন্তর্জাতিক স্বীকৃতির কথাটা আসছে এবং সেটি কিন্তু আপনার দুভাবে হতে পারে একটি হচ্ছে যে আমরা যদি যদিও জাতিসংঘের দিকে আমরা অঙ্গুলি নির্দেশ করছি বা জাতিসংঘের দিকে আমরা তাকাচ্ছি কিন্তু জাতিসংঘই যে একমাত্র জায়গা যে স্বীকৃতির জন্য তা না জাতিসংঘ যদিও নয় ডিসেম্বরকে আপনার আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে তারা অলরেডি একটা মানে স্বীকৃতি দিয়েছে এবং সেটি আর্মেনিয়াতে যে গণহত্যা সংগঠিত হয়েছিল উনিশশো সালে তার রেফারেন্সে সেটি আসছে এবং উনিশ এবং উনিশশো আপনার আটচল্লিশ সালে আপনার নই ডিসেম্বরে গণহত্যা কনভেনশন যেটি জাতিসংঘ গ্রহণ করে তার রেফারেন্সে এসছে কিন্তু এটি এটির চেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনার বাংলাদেশের গণহত্যা যেটি আসলে বিশ্বের সবচেয়ে বিশেষ করে আপনার এই টোয়েন্টিন সেঞ্চুরিতে আপনার সবচেয়ে ভয়াবহতম গণহত্যা এবং এইটিকে আপনার বিভিন্ন দেশ রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে পারে এবং সেটি খুব জরুরি এবং এই বিভিন্ন দেশে স্বীকৃতি দেওয়া এবং বিশ্বের যে একটা সিভিল সোসাইটি আছে নাগরিক সমাজ আছে আপনার বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এখনও কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের গণহত্যা নিয়ে আপনার পড়াশোনা হচ্ছে কিন্তু এটিকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে তার জন্য বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সরকার বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আপনার একটা ব্যাপক একটা গ্লোবাল কোলাবোরেশন দরকার এবং এই কোলাবোরেশনের মাধ্যমে কিন্তু কারণ আমাদের আমাদের গণহত্যার বিষয়টি সম্পর্কে যে এক ধরনের অজ্ঞতা এক ধরনের আপনার মানে এটির এটির যে ভয়াবহতা সেটি যদি আমরা তথ্য প্রমাণ দিয়ে যদি এটিকে আপনার সামনে না সামনে আনা অবশ্যই তথ্য এবং এর যে একটা কারণ এটাও সত্য যে আমাদের গণতন্ত্রের বিরুদ্ধে অনেক যেটাকে আমরা হয়তো খুবই পপুলার শব্দ কোনিস্পিস এর কথা বলছি আজকে এখনো মানে পাকিস্তান রাষ্ট্রিক সম্পর্কে আমরা জানি যে পাকিস্তান এই গণতন্ত্রের বিষয়টি 71 সালেও তারা স্বীকার করেনি পরে কখনোই করেনি এখনো করছে না এবং তারে আবার মানে তারা তো এই যখন যুদ্ধ দিতে দণ্ড কার্যকর হচ্ছে তখন তারা প্রকাশ করছে প্রকাশ করছে তারা তাদের পার্লামেন্টে মানে রীতিমতো তারা প্রস্তাব গ্রহণ করে বিবৃতি দিচ্ছে এবং বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে তারা একেবারে তলানিতে নিয়ে এসছে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে ফলে বাংলাদেশের গণহত্যার বিষয়ে কিন্তু একটা কনসপিরিসি গ্লোবাল কনসপিরেসি আছে এবং সেই জায়গাটাও আমাদের অ্যাড্রেস করতে হবে এই জন্য আমার মনে হয় যে আমাদের এই এই গণহত্যার একেবারে আমরা যেমন আপনি বলছিলেন যে চুকনগর যে ম্যাসাকার হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পৃথিবীর আর কোন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কি এত রক্তে স্নাত হয়েছে যে পথটিতে আপনি হেঁটে শিক্ষকতা করতে যান সেই পথটিতে কতজনের লাশ পড়েছিল মুক্তি সময় সেটি যদি আমরা চিন্তা করি হ্যাঁ সেটাই আপনার ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ হল থেকে শুরু করে মানে প্রতিটা জায়গাতে আপনার কিন্তু লেগে আছে তো এই বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা শিক্ষার জায়গা জ্ঞানের জায়গা জ্ঞান চর্চার জায়গা সেই জায়গাটাকে আক্রমণ করা হয়েছে ডেলিভারেটলি এবং সেখানে নিষ্ঠুর ভাবে আপনার প্রতিটি আন্দোলনের হয়েছে তারা কিন্তু সরাসরি তারা যে একেবারে মুভমেন্টে ছিল সবাই তা না মানে তাদের তাদের অপরাধ তারা শিক্ষক এবং তারা এখানে তারা একটা ব্যাপার আছে যে বাংলাদেশ যখন স্বাধীন হয়ে যাচ্ছে বুঝছে তখন তারা বুঝতে পারছেন যে এই রাষ্ট্রটির মেরুদণ্ড ভাঙতে হবে সুতরাং এই মানুষগুলোকে হত্যা করা দরকার এটিও বোধহয় মানে একটা নিষ্ঠুরতম মানে গণহত্যা অবশ্যই একটা নিষ্ঠুর মানে নিষ্ঠুরতম কাজ কিন্তু এর মধ্যেও যে আপনার নিষ্ঠুরতার বিভিন্ন মাত্রা থাকে যেটি আজকে আশিস নন্দী বলছিল সারপ্লাস ক্রুয়েলটি মানে ক্রুয়েলটির যে একটা মানে কত হতে পারে এই এই বাংলাদেশের গণহত্যা কিন্তু তার অন্যতম নিদর্শন অথচ এটি কিন্তু আপনার বিশ্বের যে গণহত্যার যে লিটারেচার সেখানে কিন্তু এটা খুবই সীমিত আকারে সেই তার জন্য আমাদেরকে আসলে আমাদেরকে কিন্তু মানে আমাদেরকে গবেষণার মাধ্যমে প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে এবং আহ আন্তর্জাতিক যে বিভিন্ন আহ মানে কিন্তু আমাদেরকে এটি পৌঁছাতে হবে ধন্যবাদ আমি ডক্টর দীপানিতা দত্ত আপনার কাছে আসছি ধরুন একটি গ্রাম আছে বাংলাদেশে আমরা দেখলাম যে গ্রামটি নাম বিধবাদের গ্রাম কারণ সেই গ্রামের সকল পুরুষ মানুষকে মুক্তিযুদ্ধে হত্যা করা হয়েছে নারীরাও নির্যাতিতা হয়েছেন নিহত হয়েছেন কিছু নারী বেঁচে আছেন যুদ্ধাপরাধের বিচারকালে সেই গ্রামটি দেখছে এবং সেই ঘটনাটি যে যে ঘটিয়েছিলেন তার দণ্ড পাওয়া আমরা দেখলাম এমন অজস্র উদাহরণ হয়তো আছে সেই উদাহরণগুলো সব হয়তো আমরা পৌঁছতে পারছি না আমরা চেষ্টা করছি এবং সেক্ষেত্রে আমি আসতে চাই ডক্টর দেলোয়ারের ওই বক্তব্যটি ধরে আপনার কাছে যে অন্যান্য যে বিশ্ববিদ্যালয় বা অন্যান্য জায়গাগুলোর সাথে মানে আমাদের বিষয়গুলো জানানো বা সেগুলোকে আপনাদের নিজেদের যখন আপনার পাঠদান করছেন তখন সামনে আনার জায়গাটি সেটা বর্ডার্স অ্যান্ড বাউন্ডারি স্টাডিজ বলে এখন এক প্রচুর হয় কিন্তু জেনোসাইট স্টাডিজ কিন্তু আমি আমার জানা মতে হয় না এবং পার্টিশনের মাধ্যমে এইগুলোকে দেখা হয় কিন্তু এটা তো এক্স্যাক্টলি পার্টিশন স্টাডিজ নয় মানে পার্টিশনের একটা এক্সট্রিম ফর্ম ফলে এখানে কিন্তু সাইকিটাই অন্য ওই জায়গাটা তো মানে জেনোসাইট স্টাডি একটা কমপ্লিটলি ডিফারেন্ট জায়গা ওই জায়গাটা না ধরতে পারলে তো হবে না ভেরি থিং ওই জায়গাটা আমরা না ধরতে পারলে কি করে হবে মানে পার্টিশন তো একটা কি বলবো একটা টেরিটোরিয়ালেটের ব্যাপার এখানে একটা মেন্টাল জায়গা মানে মানে আমাদের ভাবতেও কিরকম লাগে যে এতগুলো লোককে একসাথে মেরে ফেলা হলো কেন মারা হলো কিসের জন্য মারা হলো নিশ্চিন্ত করার জন্য হ্যাঁ সে নহ আমরা ধরে নিলাম এই কিন্তু তারপরে কি তারপরে আমরা এটাকে কিভাবে এটাকে অ্যানালাইজ করতে পারি এবং করা উচিত যাতে ফার্দার এগুলো আর না হয় বিশ্বের কোথাও না হয় যেটি আমাদের প্রধানমন্ত্রী মানে স্টাডিজ সত্যি কথাই অনেক বেশি হওয়া দরকার একেবারেই হয় না কিন্তু এই স্টাডিজ গুলো একেবারেই হয় না বলা উচিত না তবে যারা ভুক্তভোগী নয় তারা কিন্তু এগুলোকে অ্যানালাইজ কতটা করে সেটা আমি ঠিক যুক্তরাষ্ট্রে এবং অস্ট্রেলিয়াতে কিছু বিশ্ববিদ্যালয়ে জেনোসাইড স্টাডিজ এর উপরে প্রোগ্রাম আছে কিন্তু মানে এগুলো তো কাভার করে মূলত ওই যে হল কস্ট এবং কিছু আমাদের দেশের ভেতরেই কিন্তু এর উপরে বিভিন্ন ডিগ্রি প্রোগ্রাম চালু করতে হবে বিভিন্ন ফেলোশিপ চালু করতে হবে এবং বাইরে থেকে মানে যে আয়োজন আয়োজন বাড়াতে হবে কারণ আমার যেমন আমরা যদি ভিজিটিং ফেলোশিপ চালু করি বছরে দশটা ফেলোশিপ চালু হতে পারে যেটা বাংলাদেশের এই গণহত্যা নিয়ে স্টাডি করা হবে হারবার্ড থেকে আসতে পারে প্রিন্সটন থেকে আসতে পারে ভারত থেকে আসতে পারে ফলে এগুলো কিন্তু রাষ্ট্রের উদ্যোগ দরকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় তারা উদ্যোগ নিতে পারে তাহলে কিন্তু একটা ক্ষেত্র তৈরি হবে ভিজিটিং ফেলোশিপের কথা বলছিলেন ডক্টর দেলোয়ার ওটা সত্যি কথা খুবই দরকারি আমি হয়তো সেই বলছিলাম যে ফেলোশিপ না থাকলে পরে তো মানে আমি যদি আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আমি যদি এখানে এসে ছ মাস থাকি তা আমার পেটটা চলবে কি করে ফলে আমার তো একটা ফেলোশিপের দরকার আছে মিনিমাম পেট চলার মত তো ব্যবস্থা করতেই হবে কাজেই ফেলোশিপ না হলে পরে আর আমরা তো কেউই সেরকম নই যে মানে সেরকম বলতে আমি আমরা কেউ সাধু নই আমরা টাকা চাই এবং টাকা চাইলে পরে টাকাটা কোথা থেকে আসবে ফেলোশিপ থেকেই আসবে সোজা সাপটা কথা বলতে গেলে তো তাই এবং সেভাবে কাজ করতে গেলে ফেলোশিপ ছাড়া সত্যি কথাই হয় না আমি আসছি জনাব ইন্টার ইউনিভার্সিটি স্টাডিজ এর খুব দরকার খুব বেশি দরকার মনে যেমন আপনার কাছে আসছি যদি আমরা দেখলাম যে একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির কথা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এবং তার বক্তব্যের একটি জায়গা যদি আমরা বলি যে আমরা আমি বিশ্বাস করি একাত্তরের গণহত্যা সহ ঐতিহাসিক সকল ঐতিহাসিক ট্র্যাজেডির আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের এই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিশ্বের কোথাও যাতে আর এই ধরনের যখন অপরাধ সংঘটিত না হয় সেই জন্য বিশ্ব সম্প্রদায়কে সম্মিলিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি অর্থাৎ চেষ্টার জায়গাটি কিন্তু চলছে এখন চেষ্টাটা তো এইভাবে হবে না যে আমাদের প্রধানমন্ত্রী গিয়ে বলেছেন সুতরাং একটি রাষ্ট্র বা জাতিসংঘ বা আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকার করে নেবে যে বাংলাদেশে গণহত্যা এটাকে প্রতিষ্ঠিত করতে হলে আমাদের আগে নিজেদেরকে হোমওয়ার্ক করতে হবে হোমওয়ার্কটা কি হোমওয়ার্কটা হচ্ছে যে প্রথমত যে একটি তো আছে যেটা ওনারা বললেন যে ইন্টার ইউনিভার্সিটি ফেলোশিপ ইত্যাদি এতে হয় কি এতে এই এখানকার গণহত্যার বিষয়গুলো ওখানে যায় এই তো এটা হলো একটাই মূল কথাটা হচ্ছে যেটা তিনভাবে কাজটা করা উচিত বলে আমি মনে করি একটি হচ্ছে যে রাষ্ট্রীয় উদ্যোগ এটা হচ্ছে সবচেয়ে বড় উদ্যোগ রাষ্ট্র বাংলাদেশের মুক্তিযুদ্ধে গণহত্যা ধর্ষণ লুটপাট সম্পদ নষ্ট এবং বুদ্ধিজীবী হত্যা হ্যাঁ এবং রাজনৈতিক কি ক্ষতি হয়েছে সম্পদ কী ক্ষতি হয়েছে নারীর প্রতি সহিংস হ্যাঁ সহিংসতা হয়েছে যা যা হয়েছে এই পুরো যে মুক্তিযুদ্ধ এবং এই মুক্তিযুদ্ধ সমকারে ঘটনাগুলি রাষ্ট্র উদ্যোগে একটি কন্টিনিউয়াস উদ্যোগ থাকতে হবে যাতে এগুলি ইতিহাস ঘটনা এগুলি জরিপ করা হয় বের করা হয় এবং এগুলি এই স্টাডিজগুলোকে কম্পাইল করা হয় হ্যাঁ ডকুমেন্ট হিসাবে এবং বিকৃত এবং হ্যাঁ বিকৃত তো অবশ্যই না বিকৃত হ্যাঁ কম্পাইল করা হয় হ্যাঁ এক দ্বিতীয়ত হচ্ছে সামাজিক উদ্যোগ সামাজিক উদ্যোগটা রাষ্ট্রীয় উদ্যোগের মধ্যেই গুরুত্বপূর্ণ এই কারণে কারণ ধরো ছেচল্লিশ বছর পার হয়ে গেছে আমরা কালকে আজকে ছেচল্লিশ বছর পার করে দিচ্ছি কালকে সাতচল্লিশ বছরে পা দেব বাংলাদেশের সারা বাংলাদেশেই সব জায়গায় কোথাও না কোথাও নারী ধর্ষণ হয়েছেন কোথাও না কোথাও মানুষকে হত্যা করা হয়েছে কোথাও হয়তো একসঙ্গে চোখ যেমন একসঙ্গে অনেক মানুষকে হত্যা করা হয়েছে কোথাও হয়তো বিশজনকে কুড়ি পঞ্চাশ জনকে একসঙ্গে হত্যা কোথাও হয়তো পাঁচজনকে কোথাও হয়তো দুইজনকে এবং যাদেরকে হত্যা করা হয়েছে তাদের আত্মীয় স্বজনরা কিন্তু এখনও বেঁচে আছেন বা যারা সেই হত্যার প্রত্যক্ষদর্শী ছিলেন তারাও অনেকে এখনও কিন্তু বেঁচে আছেন হ্যাঁ এবং এই হত্যা করার পরে তারা যেভাবে মাটি চাপা দিয়েছে যেগুলোকে আমরা গণকবর বলছি সেই গণকবর গুলি কোথায় আছে সেটাও কিন্তু এখনো খুঁজলে পাওয়া যাবে একেবারে পাওয়া সুতরাং এটা করতে হলে সামাজিক উদ্যোগ প্রয়োজন মানুষকে মানুষকে সাধারণ সঙ্গে যুক্ত করতে হবে সামাজিক উদ্যোগের মাধ্যমে সুতরাং একটি রাষ্ট্রীয় উদ্যোগ একটি সামাজিক উদ্যোগ আরেকটি হচ্ছে ব্যক্তি উদ্যোগ যেমন ওনারা করছেন হ্যাঁ একটি সংস্থা করছে ব্যক্তি প্রাতিষ্ঠানের উদ্যোগ মন্ত্রীর মামুনরা করছে হ্যাঁ এই ধরনের নানা উদ্যোগ কেউ কেউ দেখালেখি করছেন হম কেউ নিজেদের অভিজ্ঞতার কথা লিখছেন বলছেন এই যে উদ্যোগগুলো এই সবগুলি মিলে কিন্তু আমরা সেই আসল ইতিহাসটা পাবো সেই চেষ্টাটা কিন্তু সেইভাবে আমাদের নাই কারণ মাঝখানে বাধাগ্রস্ত হয়েছে আমরা জানি পঁচাত্তর পনেরো আগস্টের পরে বাংলাদেশ বিরোধী শক্তি ক্ষমতায় এসছে একুশ বছর তারা ক্ষমতায় থেকেছে এবং রথের চাকা বাংলাদেশের ইতিহাসের চাকা উল্টো দিকে ঘোরানোর চেষ্টা করা হয়েছে ইতিহাসকে বিকৃত করা হয়েছে মানুষকে ইতিহাস সম্পর্কে জানতে দেওয়া হয়নি সেই বাধাগুলো তো হয়েছে এটা ঠিক কিন্তু এখন আমরা তো আর এই এই বাধাগুলো উত্তরণ ঘটে গেছে আমরা সেই জায়গাটা পেরিয়ে এসেছি এখন আমাদের কাজ হলো আজকে আমরা যেটা বলছি যে এটা আমরা আমরা যে নিজেরা যেরকম জানতে চাই আজকের প্রজন্মকে তো এটা জানাতে চাই আজকের প্রজন্ম কি জানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কতটুকু বাংলাদেশে ইতিহাস পড়ানো হয়

আমরা যদি বলি আমাদের এই গণহত্যার স্বীকৃতি চাই আমরা এটি ইজ ইজ ন নাফ আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমার কথা শেষ করছি আপনি প্রধানমন্ত্রী কম্বোডিয়া গিয়েছিলেন কম্বোডিয়া এখনও এই যে মানুষকে হত্যা করেছিল ইয়ে সেই মানুষের মাথার খুলি আছে সে মাথার খুলি কিন্তু এখনো আর করে করা করে করা আছে কেন করা আছে জন্য সবসময় মনে রাখে যে এইখানে এইভাবে গণহত্যা হয়েছিল আমরা কি সেরকম কিছু করতে পারি আজ পর্যন্ত বলেন আপনি পারি না কিন্তু সে উদ্যোগী কিন্তু সেইভাবে নেয় হয়নি তাই ইতিহাস ইতিহাস শুধু বই লিখে ইতিহাস হয় না ইতিহাস তো মানুষ তো ইতিহাসের পাত্রপাত্রী সেখানে মানুষ কোথায় মানুষ উপরে নির্জাতন হয়েছে মানুষ কোথায় মানুষের উপরে ধর্ষণ হয়েছে মানুষ কোথায় বুদ্ধি দিয়ে সাধন আপনি এই সমগ্র বিষয়টাকে যদি সমন্বিত না করা যায় তাহলে কিন্তু আমরা যেটা চাই সেটা কখনোই পাব না না আমি মনে করি যে একদম শেষের দিকে গণহত্যা মুক্তিযুদ্ধের বিষয়ে কিন্তু আমরা অনেক এগিয়ে এগিয়েছি এবং আমি মনির যেটা খুব ভালো কথা বলছেন যে আমরা যে বাধাটা ছিল একুশ বছরে সেটা কিন্তু অনেকটাই আমরা অপসারণ করতে পেরেছি এখন হচ্ছে আমাদের আমাদের আরো বেশি এই ধরনের কাজ যারা করে তাদেরকে আপনার সম্পৃক্ত পৃষ্ঠপোষকতা দেয়া রাষ্ট্র থেকে অথবা বিভিন্ন মানে বিভিন্ন প্রতিষ্ঠান আছে তারা কিন্তু অনেক ধরনের মানে কাজ করে থাকে যেখানে খেলাধুলা সহ অনেক অনেক কাজ একটা কনসার্টের পেছনে দেখা যাচ্ছে লক্ষ লক্ষ টাকা ব্যয় করা হচ্ছে কিন্তু গণহত্যা নিয়ে যারা মুক্তিযুদ্ধ নিয়ে যারা কাজ করছে তাদের দিকে কিন্তু কোনো কোনো রকমের স্পন্সারশিপ নাই মানে এই 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 জায়গাটাতে চোখ খুলতে হবে আমরা শুধু মুখে বললে হবে না কারণ আপনার এই যে এই যে এভিডেন্স যেটা খুব গুরুত্বপূর্ণ বিশ্বে যদি আপনি কোনো কিছু প্রতিষ্ঠিত করতে চান অথবা আপনি যদি প্রজন্মের পর প্রজন্ম যদি আপনি একটা একটা সঠিক ইতিহাস যদি আপনি মানে নিয়ে যেতে চান তাহলে আপনাকে কিন্তু এভিডেন্স বেসড ডকুমেন্ট बेस्ड কাজ করতে হবে এবং যারাই কাজ করে তাদেরকে আপনি সম্মান করতে হবে তাদেরকে আপনার পৃষ্ঠপোষ পৃষ্ঠপোষকতা দিতে হবে দিকে 1 মিনিট প্রশ্ন করছেন হ্যাঁ কি জানতে চাইছেন বলুন মানে এখানে অসমাপ্তি সমাপ্তিতে এটাই আমি বলতে চাই যেটা প্রফেসর দিলওয়ার হোসেন বললেন যে এভিডেন্স बेस्ड কাজের কাজ দরকার আছে এবং তার জন্য সত্যি কথাই ফেলোশিপ যেটা আমরা একটু আগেও বললাম সেটার দরকার আছে এবং ফেলোশিপ পেতে হলে কি ধরনের জায়গাগুলো তৈরি করা দরকার শুধু ফেলোশিপ আনলেই তো হবে না আমরা কি ধরনের কাজ করব ফেলোশিপে সেই কাজটা কিন্তু আমাদের দেখতে হবে ফেলোশিপ পেলে আমি এখানে একটা ফেলোশিপ পেয়ে গেলাম তা বলে আমি কাজ করে নিলাম ওটা করলে হবে না কাজটা যেন ঠিকঠাক মতো হয় সেই কাজ সেই জায়গাটাও আমাদের ধরে রাখতে হবে আসলে আমাদের এই ইতিহাসকে তথ্য উপাত্ত দাঁড় করাতে হবে তথ্য তো জানা আছে আমাদের মধ্যেই আছে আমাদের হাতের কাছে আছে সমাজে আছে দেশেই আছে কিন্তু সেগুলোকে সংগ্রহ করে এক জায়গায় করা সেগুলিকে সংগ্রহ করে বিশ্বাসযোগ্যভাবে তৈরি করা সেই কাজটা আমাদের এখন করতে হবে সেই কাজটা করার সুযোগ আমাদের এসছে ইতিমধ্যে কিছু কাজ হয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর কিন্তু অনেক কাজ করেছে তারা আমরা জানি যে বছরে একটি ইয়ে দেয় কি বলে পুরস্কার সাংবাদিকতার উপরে এই এই যে রিপোর্টগুলি আমি ওটা যাচ্ছ সেখানে যে রিপোর্টগুলি আসে সেই রিপোর্টগুলি কিন্তু মাটি থেকে আসে অর্থাৎ যেখানে হঠাৎ করে সেখানকার লোক এই কাজটা কিন্তু আজকে আমি যেটা চাই যে রাষ্ট্রীয় উদ্যোগে সামাজিক উদ্যোগে এবং প্রাতিষ্ঠানিক উদ্যোগে সমন্বিতভাবে সমন্বয় করতে হবে ধন্যবাদ ডক্টর দেবলাভ হোসেন ধন্যবাদ খন্দকার মনির যেমন ধন্যবাদ ডক্টর দীপানিতা দত্ত সম্মানিত দর্শক একুশের রাত আজ এ পর্যন্তই আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম এই গণহত্যার যে প্রাতিষ্ঠানিক আন্তর্জাতিক স্বীকৃতির জায়গাটির যে পথ সেই পথ চলা শুরু হয়েছে আমরা নিশ্চয়ই সেই পথটিকে পথযাত্রায় পৌঁছবো এবং একই সাথে এত বড় একটি গণহত্যার ইতিহাস ধামাচাপা দেওয়ার যে প্রক্রিয়াটি ছিল দীর্ঘকাল সেটি কারা করেছিল সেটিও কিন্তু আমরা জানি এবং সেই জায়গাগুলো বোধহয় চিহ্নিত করতে হবে শুভরাত্রি